আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রর আর মধ্যে ভেক্টর অধ্যায়ের তৃতীয় লেকচারটা আজকে আমরা দিব। তো আজকের এই লেকচারে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস পড়ব, যেমন এর মধ্যে আছে ভেক্টরের বিভাজন। ভেক্টর বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া, এটা সৃজনশীল বিভিন্ন প্রশ্নের উত্তরে আমাদের এটা খুবই দরকার। এবং ভেক্টর বিভাজনের সাহায্যে বিভিন্ন ধরনের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে হয়, এবং কি ভেক্টর বিভাজনের এই থিম বা সমীকরণগুলো ব্যবহার করে এর যে পরবর্তী অধ্যায়গুলো আছে, যেমন গতিবিদ্যা আছে, নিউটনিয়ান বলবিদ্যা আছে, কাজ শক্তি ক্ষমতা আছে, এরকম এবং কি আরও যে পরের অধ্যায় সেকেন্ড পেপারের অধ্যায়, বিভিন্ন জায়গায় এই ভেক্টর বিভাজনটা আমাদের প্রয়োজন পড়ে। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স। অনেক টপিক্স আছে যে ওই অধ্যায় শেষ, আর অন্য অধ্যায় দরকার পড়ে না, কিন্তু এটি এমন একটা টপিক্স যেটা এই অধ্যায়েও দরকার, এবং পদার্থবিজ্ঞান যতদিন আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অধ্যয়ন করব প্রায় সবসময় এটা দরকার পড়ে। তো আমরা চলে যাই মূল পড়াতে। প্রথমে যে আমরা পড়াটা পড়ব সেটা হলো ভেক্টর বিভাজন। অধ্যায়ের নাম লিখে রাখতে পারি, সেটা হচ্ছে ভেক্টর, ভেক্টর অধ্যায়। আমাদের যে পড়াটা সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। তো প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই যে ভেক্টর বিভাজন কাকে বলি। কথা থেকেই বোঝা যাচ্ছে ভেক্টর বিভাজন, বিভাজন মানে ভাগ করা। কাকে ভাগ করা? ভেক্টর বিভাজন, ভেক্টরকে ভাগ করা। তাহলে সংজ্ঞাটাকে যদি আমরা ফাইনালি আমরা বলি, একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় ভেক্টর বিভাজন। কী বলতেছি সংজ্ঞাটা আবারও বলি, একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় ভেক্টর বিভাজন। ভেক্টরে আবার কেমনে ভাগ করা যায়, সংজ্ঞা নয় বুঝলাম, ভেক্টরকে কেমনে ভাগ করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এই যে আমি একটু আগে চিত্রটা এঁকে রাখছি, একজন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো বা স্মরণ হলো। এদিকে আমাদের কিন্তু মানচিত্রে একটা স্বাভাবিক নিয়ম আছে যে উপরের দিকে হচ্ছে উত্তর, আর উত্তর দিকে ফিরে দাঁড়াইলে ডান পাশে হচ্ছে পূর্ব। তাহলে এটা উত্তর দিক, এটা পূর্বর দিক। কিন্তু একজন লোক, সে তার অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ হচ্ছে উত্তর পূর্ব দিকে, তাহলে উত্তর আর পূর্বের মাঝামাঝি দিকে, উত্তর পূর্ব দিকে তার 10 মিটার স্মরণ হলো। সে যে উত্তর পূর্ব দিকে 10 মিটার গেল, সে কিন্তু উত্তর দিকেও যাচ্ছে কিছুটা অংশ, পূর্ব দিকেও যাচ্ছে কিছুটা অংশ। তাহলে এই 10 মিটার স্মরণের কতটুকু অংশ পূর্ব দিকে, কতটুকু অংশ উত্তর দিকে, সেটা যদি আমরা ভাগ করে দিতে পারি তাহলে সেটাই হবে কি ভেক্টর এক বিভাজন। তাহলে আবার বলি যে একটি ভেক্টরকে আমরা দুই বা তার চাইতে বেশি অংশ যদি বিভক্ত করি, এই বিভক্ত করার প্রক্রিয়াকেই বলা হয় ভেক্টর বিভাজন। এখন ভাগ করে যে অংশটা পাবো, যেমন এই স্মরণ ভেক্টরটার এই পূর্ব দিকের অংশ ওয়ে অংশ, এই স্মরণ ভেক্টরটার উত্তর দিকে অংশ ওবি অংশ, এই যে ভাগ করে যে অংশগুলো পাওয়া যায় এই অংশগুলাকে বলা হয় উপাংশ। তাহলে পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নটাও করে যে উপাংশ কাকে বলে, উপাংশ কাকে বলে। তাহলে উপাংশ কাকে বলে সংজ্ঞাটা আমরা কী দিব, যে একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াই হচ্ছে ভেক্টর বিভাজন। বিভক্ত করে যে অংশগুলো পাওয়া যাবে সেই অংশগুলোকে ওই মূল ভেক্টরের উপাংশ বলা হবে। আমি অনেক সময় এরকম উদাহরণ দেই, যেমন এই যে আমাদের ময়মনসিংহ জেলা, এই ময়মনসিংহ জেলা কিন্তু আবার কতগুলো অংশে বিভক্ত করা হয়েছে। যেমন ময়মনসিংহের একটি অংশ দিয়ে ত্রিশাল উপজেলা, ময়মনসিংহ জেলারই একটা অংশ নিয়ে ভালুকা উপজেলা, ময়মনসিংহ জেলার একটা অংশ নিয়ে এরকম ফুলপুর উপজেলা, এরকমভাবে একটা জেলাকে বিভিন্ন অংশে বিভক্ত করা হয়েছে। তো বিভক্ত করলে ওই অংশগুলোকে আমরা কী বলি, জেলার অংশ, উপজেলা বলি। তাহলে এখানে ভেক্টরের যে এক একটা অংশ পাবো,
এই ধরো স্মরণ ভেক্টর হোক, সেটা বল ভেক্টর হোক, ব্যাগ হোক, তার এটার যে অংশগুলো পাবো সেই অংশগুলোকে আমরা কি বলবো, এক একটা উপাংশ। ওকে, আমরা সংজ্ঞা জানলাম, এখন এটা কথার মাধ্যমে জানলাম, গাণিতিকভাবে দেখাবো যে যেমন এটা 10 মিটার বা এরকম হতে পারে 10 নিউটন বল, বল ভেক্টর রাশি, এরকম একটা বল প্রয়োগ করলাম তাহলে ওই বলের কতটুকু অংশ এইদিকে কতটুকু অংশ ওইদিকে এরকম কেমনে ভাগ করতে পারবো তার একটা গাণিতিক সমীকরণ আমাদের তৈরি করা দরকার। তো এক্ষেত্রে আমাদের এটাও আগে একটু নলেজে নিয়ে নিতে পারি যে একটি ভেক্টরকে কিন্তু আমরা মন চাইলে পরস্পর লম্ব দুইটা অংশে ভাগ করতে পারি, মন চাইলে যে কোনো দুইটা দিকে আমরা বিভক্ত করতে পারি। তা আমাদের এই পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন ক্যালকুলেশনে সেখানে পরস্পর লম্ব অংশের ব্যবহারটা সবচাইতে বেশি, না শতকরা 90%-এর চাইতে বেশি ক্ষেত্রে পরস্পর লম্ব অংশের বিভাজনটা দরকার পড়ে। তা আমরা আগে লম্ব অংশটাকে আগে দেখব, পরে পরস্পর আর সাথে যে কোনো দুই ভাগে বিভক্ত করাটা সেটাও আমরা দেখব, তবে লম্ব অংশটা আগে দেখতেছি। তাহলে আমরা শিরোনাম লিখতেছি যে একটি ভেক্টরকে পরস্পর লম্ব দুটি উপাংশে বিভক্ত করণ, বিভক্ত করণ, বিভক্ত করণ, সেটাতে আমরা যাচ্ছি। আমরা আসি যে এখানে আমাদের এখানে ধরো এই এস দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, তো অধিকাংশ বইয়ে প্রথম ভেক্টরটাকে আর হিসাবে নিয়েছে, নাও তুমি এস হিসাবে নিলে কোনো অসুবিধা নাই, তারপরে বইয়ের সাথে যেহেতু তোমরা মিলিয়ে পড়বা ওটার সাথে তুলনামূলক মিলিয়ে দিচ্ছি। তো ধরলাম আর একটা ভেক্টর, এই ভেক্টরটাকে পরস্পর লম্ব দুটি অংশে ভাগ করবো, একটা ওয়ে আর একটা ওবি। কী দেখা যাচ্ছে? ওয়ে এর সাথে ওবি কি পরস্পর লম্ব। তাহলে এইখানে আরও একটু বলি, এই যে ওয়ের দিকে যে অংশ, এই ভেক্টরটার নাম ধরলাম ওয়ে, মানে হচ্ছে পি, আর ওবি অংশের দিকে যে অংশটা পাবো সেটা হলো কিউ। অর্থাৎ এই আর ভেক্টরকে পি এবং কিউ পরস্পর লম্ব দুটি অংশে আমরা বিভক্ত করব। আরও ধরে নিলাম এই লব্ধি ভেক্টর আর বা মূল ভেক্টর আর, সেটা পি এর সাথে ধরো কি থিতা কোণ উৎপন্ন করছে বা আলফা কোণ উৎপন্ন করছে ধরতে পারো, ধরো আলফা, চাইলে থিতা ধরতে পারো, আলফা ধরতে পারো, এতেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমরা যদি বলি যে চিত্রানুসারে বা চিত্র হতে পাই, তাহলে এখানে আমরা বলতেছি যে চিত্র হতে পাই, চিত্র হতে পাই কজ আলফার সমান, কজ আলফার সমান আমরা কি জানি, কজ থিতা সমান কি জানি, লম্ব ভূমি বাই অতিভুজ। তাহলে এই আলফা কোণের জন্য চিন্তা করলে এই কোণ সংলগ্ন বাহু ওয়েটাই হচ্ছে ভূমি, আর ওসি এটা হচ্ছে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ওয়ে আর অতিভুজ হচ্ছে ওসি দিলাম। তাহলে বা কজ আলফা ইকুয়াল টু ওয়ে বলতে হচ্ছে পি আর ওসি বলতে হচ্ছে আর। ওকে, আর আর গুণ করো তাহলে পাইতেছ যে পি ইকুয়াল টু আর কস আলফা। এই তো একটা অংশ আমরা বিভক্তকরণ পেয়ে গেছি, পি অংশটা পেয়ে গেছি, মানে কি অংশটা দেখতে চাই সেটাও খুবই সহজ, এবং কি অংশটা এদিকে, তো এইখানে ওবির দিকে। তো আবার এটাও ঠিক যে ওবি আর এসি পরস্পর কিন্তু সমান, তো এখানে এসিটা হচ্ছে লম্ব, যদি এসি বের করতে পারি মানে ওইটাই ওবি হবে, তো এসিটা লম্ব, লম্বর জন্য কি সাইন সূত্র, তাহলে সাইন আলফা ইকুয়াল টু, সাইন আলফা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, তার লম্বটা হচ্ছে এসি আর ভূমিটা হচ্ছে ওসি। তাহলে বা সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা ইকুয়াল টু, ওই যে একটু আগে বলছি এসি যে কথা ওবি একই কথা, তাহলে ওবি বাই হচ্ছে আর। তাহলে বা ওবি ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা, কিংবা এখানে দেখা যাচ্ছে কি না ওবি মানে হচ্ছে কিউ, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা। তাহলে এরকম দুইটা অংশে কিন্তু আমরা বিভক্ত করে ফেললাম, এই আরকে ভাগ করে একটা ওয়ের দিকে তথা পি এর দিকে হচ্ছে আর কজ আলফা,
আর ওবির দিকে তথা কিউ ইকুয়াল টু হচ্ছে কি আর সাইন আলফা। মোট কথা যদি সংক্ষেপে আমরা বলি যে কোনো একটা ভেক্টরকে ভাগ করলে সেটা দুইটা অংশ হবে, যাকে ভাগ করবো যেমন আর এর ভাগ করছি সেটার কজ হবে সেটার সাইন হবে, আর কজ আর সাইন, আর এর ভাগ করলে আর কজ আর সাইন। যদি আমরা বলের ভাগ করি এফ তাহলে হবে এফ কজ এফ সাইন। কজ কোন দিকে? ভূমির দিকে। এমনি কজের কথা আমরা জানি, কি জানি যে কজ হচ্ছে ভূমি সাথে সংশ্লিষ্ট, তাই না? কজ সমান ভূমি বায়ু অতিবস ভূমি, তাহলে ভূমির দিকে হবে কজ, তাহলে যার ভাগ করছি ভূমির দিকে হবো আর কজ। সাইন, সাইন কিন্তু লম্বর সাথে সংশ্লিষ্ট, সাইন মানে লম্ব বায়ু অতিবস, তাহলে লম্বর দিকে তথা লম্বর দিকে হচ্ছে সাইন, যাকে ভাগ করবো আর এর ভাগ করলে আর সাইন। তাহলে আমরা এই দুইটা সমীকরণ বিশেষ করে মনে রাখবো যে হ্যাঁ অনুভূমির দিকে হচ্ছে কস আর কস, আর উলম্বর দিকে হচ্ছে কি আর সাইন। ওকে, এখন দেখো এই ধরনের যদি একটা আমরা গাণিতিক সমস্যা দেখি, একটা গাণিতিক সমস্যা আমরা দেখতে পারি, যেমন ধরো মনে করো যে এরকম যে কোন স্থানে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে বায়ু প্রবাহিত হচ্ছে, এরকম আমরা একটা কথায় আসি। তাহলে প্রশ্নটা লিখতেছি যে কোন স্থানে পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে, কোন স্থানে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, উত্তর দিকে ধরো 50 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, তাহলে বায়ুর বেগে এরকম পূর্ব দিকে ও উত্তর দিকের অংশ উপাংশ নির্ণয় করো, পূর্ব দিকের ও উত্তর দিকের, উত্তর দিকের উপাংশ নির্ণয় করো, উপাংশ নির্ণয় করো, এরকম প্রশ্ন তোমাকে করল, উপাংশ নির্ণয় করো। তাহলে আমাদের, আমরা এই যে একটু আগে বলছি যে কোনো মানচিত্র লেখার নিয়ম যে উপরের দিকে উত্তর আর এদিকে পূর্ব, মনে করো এটার সাথে মিল করে আর প্রশ্নটা করছি, এদিকে বায়ু যাচ্ছে, বায়ুটা যাচ্ছে তবে সেটা মনে করো পূর্ব দিকের সাথে, এই যে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে, হয়তো আরেকটু দিকে হবে, ধরলাম এটি 30 ডিগ্রি কোণে যাচ্ছে, কত বেগে? 50 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা একটা ব্যাগ, এটা হচ্ছে ব্যাগ সমান 50 কিলোমিটার পার আওয়ার, তখন সময় বায়ু প্রবাহিত হয় এরকম 50 কিলোমিটার, মানে এই ব্যাগটারই অনুভূমিক বা পূর্ব দিকের অংশগত পশ্চিম দিকের অংশগত। এখানে একটা কথা কনফিউশন লাগতে পারে যে উত্তর দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আসলে পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে, এটাও বলছি যে পূর্বের সাথে 30 ডিগ্রি কোণে উত্তর দিকে, পূর্বের সাথে 30 ডিগ্রি কোণ করে কিন্তু এদিকে হইতে পারতো, তাহলে এটা উত্তর এটা দক্ষিণ, তখন দক্ষিণ দিকে হয়ে যেত, কিন্তু এটা পূর্বের সাথেই কোণ কিন্তু উত্তর পাশেও করা যা দক্ষিণ পাশেও করা যা, এই কথাটাই বলা হয়েছে যে উত্তর দিকে আর কি উত্তর পাশে হ্যাঁ 30 ডিগ্রি কোণে যাচ্ছে, তাহলে এখানে আমাদের উত্তর দিকের অংশ আর পূর্ব দিকের অংশ চাইছে। তো যে কোনো গাণিতিক সমস্যা আমরা সমাধান করব এখানে লিখবো যা যা দেওয়া আছে, তাহলে এখানে বায়ুর ব্যাগ, তাহলে বায়ুর ব্যাগ, বায়ুর ব্যাগ বি ইকুয়াল টু হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, লেখলাম বায়ুর ব্যাগ। এখন এখানে কোণ থিতা সমান, থিতা দিতে পারো আলফা দিতে পারো তোমার ইচ্ছা, 30 ডিগ্রি, তাহলে বায়ুর ব্যাগের উত্তর দিকের অংশ আর পূর্ব দিকের অংশ সংক্ষেপে লেখলাম বিই, ই দেওয়া বোঝাইল কি ইস্ট মানে পূর্ব দিকের অংশ, সামনে বাংলা লিখে নিও, আর তাহলে বি এন লেখলাম, এন দিয়ে কী বোঝাইল নর্থ, বাতাসের বেগের উত্তর দিকের অংশ কত, সেটা আমরা বের করি। তো দেখো একটু আগে আমরা বলছি যে আর ভেক্টরকে ভাগ করলে আর কজ আর সাইন, তাহলে বি ভেক্টরে ভাগ করলে কী হবো?
ভি কস বি সাইন। তাহলে যে অনুভূমিক দিকে কোন সংলগ্ন দিকে ও কস, তাহলে সেটাই আমরা লিখব, সেটাই আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে উত্তরে লিখি যে উত্তরে যে আমরা জানি বলতে পারো বা আমরা পাই বলতে পারো, বিই ই মানে ইস্টের দিকে, পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে বি এর ভাগ করলে কী পাবো, বি কস, বি কস থিটা। তাহলে বি এর মান হচ্ছে 50 × cos 30°। তাহলে 50 × cos 30° মান 0.866। তো ক্যালকুলেশন করে দাও, একটা রেজাল্ট পেয়ে যাবো এরকম। এবং বি এন ইকুয়াল টু, তাহলে নর্থের দিকে উত্তরের দিকে মানে কি লম্ব দিকে, তো লম্ব দিকে পাবো কি, বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা, তাহলে বি এর মান বসাও, থিতার মান বসাও, আমরা আশা করি সেটা পেয়ে যাব। কি বি এর মান আছে 50 sin θ 30°, এভাবে বসাই দিলে আমরা রেজাল্ট পেয়ে যাবো, তাই না? তাহলে 50 sin 3°, তাহলে সাইন 3° মান হাফ, তাহলে 50 × হাফ বা 0.5 যেটাই বলো না কেন অসুবিধা নেই। তাহলে রেজাল্ট এইরকম, এদিকে 25 কিলোমিটার পার, তো এরকম এটা একটু ক্যালকুলেশন করে নেবা, রেজাল্ট পেয়ে যাবো। তা আশা করি আমরা এই ধরনের ভেক্টরকে আমরা কী করতে পারবো, পরস্পর বিভাজিত করে বিভাজিত অংশগুলো আমরা নির্ণয় করতে পারব। এখন দেখো, আমরা বলছিলাম যে ভেক্টর বিভাজনটা দুইভাবে করা যায়। ভেক্টর বিভাজনটা, তাহলে ভেক্টর বিভাজনটা দুইভাবে করা যায়। হ্যাঁ, অনেকেই তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো, আমি দেখতেছি যে মোহাম্মদ আলামিন আছো, মুজিবুল ইসলাম আছো, স্বপ্নময় রাব্বি আছো, অনেক সুন্দর নাম দেখা যাচ্ছে, এলএস তিলুত্তুমা আছো, ফরিদ আছো, সৈয়দ চমক আছো, যাই হোক অনেকে ক্লাস দেখতেছো, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, এখন দেখো একটি ভেক্টরকে যে কোনো দুইটি অংশে কিভাবে ভাগ করা যায় সেটা আমরা দেখতে চাই। ধরো এটা একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, এই আর ভেক্টরকে একটু আগে পরস্পর লম্ব দুইটা অংশে ভাগ করছে, একটা অনুভূমিক আর একটা উলম্ব। এবার ডাইরেক্ট লম্ব নিব না, যে কোনো দুইটি অংশে আমরা কি বিভক্ত করব। তো ধরলাম একটা অংশ এইদিকে আর একটা অংশ ধরো এইদিকে। তখন এদিকে আমাদের কি তাকিয়ে কি মনে হচ্ছে যে ভেক্টর দুইটি কিন্তু পরস্পর যে বিভাজিত করলাম আগে, আর একটু চিত্রটা এঁকে নেই পরে বলছি, এই আর ভেক্টরটাকে ভাগ করলাম, ধরো ও এ অংশে আর ও বি অংশে ভাগ করব। এই আর ভেক্টরের কতটুকু অংশ ও এর দিকে, কতটুকু অংশ ও বির দিকে, সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি। তো ও এ আর ও বি কিন্তু পরস্পর লম্ব না, একটু হলেও ভিন্ন আছে, 90 হয়তো কম হবে, কোনো ক্ষেত্রে আবার বেশি নিয়েও করা যাবে, এরকম দুইটা অংশে আমরা ভাগ করতে চাই। তো যাই হোক, তখন এই আর ভেক্টরকে কর্ণ ধরে আমরা একটা সামান্তরিক আঁকাইলাম, এই সামান্তরিকের নাম হচ্ছে ও এ সি বি। এখন আরও ধরে নিলাম যে ও এর দিকে অংশটা হলো পি আর ও বির দিকে অংশটা হলো কিউ, একটু আগেও সিমিলার ধরছি, এবং পি এর সাথে আর ভেক্টরের যে কোণ এটা হলো আলফা, আর কিউ এর সাথে যে আর ভেক্টরের কোণ সেটা হচ্ছে কি বিটা। আমরা একান্তর কোণ হিসাবে এইটা যদি বিটা বলি তাহলে এটাকেও বিটা বলতে পারব, আর এইখানের যে কোণটা, এই কোণের মান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 বা পাই। তাহলে 180 থেকে আলফা আর বিটাটুকু বাদ দিলে বাদ বাকিটা এখানে আসে, তাহলে ওই হিসাবে এটা বলা যাক কোণের মান পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই থেকে আলফা আর বিটাটুকু বাদ দিলেই ওইখানে কোণটুকু কিন্তু আসে। ওকে, এখন এখানে আমরা পি অংশ কি অংশ বের করতে চাই। তবে এক্ষেত্রে তোমাদের একটা সূত্র মনে রাখা দরকার, হয়তো বা জানো, যদি কারো না জানা থাকে এখন জেনে নিতে পারো। সেটার নাম হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র কি, ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান, এ বি বাহু যদি নেই তার বিপরীত কোণ হচ্ছে সে কোণ, বিসি বাহু যদি নেই তার বিপরীত কোণ হচ্ছে কি এ কোণ।
তাহলে ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণ, যে কোনো বাহু তার বিপরীত কোণ, এর অনুপাতগুলো হবো সমান। যেমন এখানে আমি লিখি এ বি বাই, এবির বিপরীত কোণ কি সি কোণ, তাহলে সাইন সি কোণ। এর মধ্যে বি সি বাহু নেই, তাহলে বি সি বাহুর বিপরীত কোণ কি এ কোণ, তাহলে বাই হচ্ছে সাইন এ কোণ। যদি আমরা এ সি বাহু নেই, এ সি বাহুর বিপরীত কোণ কি বি কোণ, এ সি বাই সাইন বি কোণ। এটা হলো ত্রিভুজের সাইন সূত্র। আমি অনেক সময় কথাটা এভাবে বলি যে ধরো ছয়ের তিন দিয়ে ভাগ করলাম, চারের দুই দিয়ে ভাগ করলাম, ফলাফল কিন্তু একই, কাটলে তিন দিয়ে গুণে ছয় দুই, এটা দুই, এটাও কিন্তু দুই, ফলাফল একই মানে সমান। এরকম দেখো লক্ষ্য করো, এ বি বাহু বড় বিপরীত কোণ বড়, বি সি বাহু ছোট বিপরীত কোণ কিন্তু ছোট, তাহলে এ বি বাহু বড় বিপরীত কোণ বড়, বড়রে বড় দে ভাগ, এন যেমন বড়র বড় দিয়ে ভাগ করছি, এটা ছয়ের তিন দিয়ে ভাগ করছি, ছয়ের চাইতে চার ছোট, ভাগও করছি ছোট দিয়ে, ছোটরে ছোট দে ভাগ, বড়রে বড় দে ভাগ, ভাগ ফলে একই, তাহলে এ বি বাহু বড় বিপরীত কোণ বড়, বি সি বাহু ছোট বিপরীত কোণ ছোট, তাহলে ছোটরে ছোট দে ভাগ, এরকমভাবে রেজাল্ট কী হয় সমান হয়। তো এই সাইন সূত্রটাকে আমরা এখানে কী করবো ব্যবহার করব। তাহলে আমরা লিখি যে চিত্রের ও এ সি ত্রিভুজ হতে পাই, ও এ সি হতে পাই, তাহলে ও এ সি ত্রিভুজের মধ্যে তিনটা বাহু ও এ এসি আর হলো ও সি, তাহলে ও এ বাহু নেই, ও এ বাহুর বিপরীত কোণ কোনটা বিটা, দেখো লক্ষ্য করো এই ত্রিভুজটা যদি চিন্তা করি, ও এ বাহুর বিপরীত কোণ কিন্তু বিটা, তাহলে বাই হচ্ছে সাইন বিটা। যদি এসি বাহু নেই, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কিন্তু আলফা, তাহলে এসি বাই সাইন আলফা, সাইন আলফা, এসি বাই সাইন আলফা। এরকম ওসি যদি নেই, তাহলে ওসি বাই হচ্ছে বিপরীত কোণ হচ্ছে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, আমরা বুঝলাম কিনা ত্রিভুজের এই যে সাইন সূত্রটা কাজে লাগাইলাম, যে কোনো বাহু তার বিপরীত কোণ, তাহলে ওয়ে বাহুর বিপরীত কোণ এসি বাহুর বিপরীত কোণ, ওসি বাহুর বিপরীত কোণ, এই অনুপাত গেলা সমান। তাহলে বা আমরা আসি ওয়ে, এইখানে ওয়েটা হচ্ছে কি পি, ওয়ে ভেক্টরটা হলো পি, তাহলে ওয়ে মানে এখানে আমরা দেব পি বাই সাইন বিটা সমান এসি। এই এসি যে কথা ও বি একই কথা, তাহলে এসি মানে এই ও বি, ও বি মানে কিউ, এটা বদলে দিলাম কিউ, তাহলে কিউ সাইন আলফা সমান ওসি, ওসি মানে হচ্ছে কি আর দিলাম আর। নিচে দেখো সাইন একশো আশি ডিগ্রি মাইনাস মনে মনে থিতা ধরো, আমরা এসির উচ্চতর গণিতে পড়ছি, সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিতা মানে কিন্তু সাইন থিতা, তাহলে এইখানে একশো আশি পাই মানে একশো আশি, একশো আশি মাইনাস থিতা সাইন থিতা, তাহলে এইখানে পাইলাম আলফা প্লাস বিটা, তো এটা সমান এটা সমান এটা, তাহলে এটা সমান এটা লেখা যায় এবং এটা সমান এটা লেখা যায়। তাহলে সুতরাং লিখি যে পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এবং যে পি সমান এটা লিখলাম, কিউ সমান এটা, কিউ বাই সাইন আলফা সমান সমান আর বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে বা পি ইকুয়াল টু আর সাইন বিটা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আর এটা কিউ ইকুয়াল টু আর সাইন আলফা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। এই যে এরকম দুইটা অংশে কী হয়ে গেল, ভাগ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে যে কোনো দুইটা উপাংশে বিভক্ত করা, কাকে ভাগ করছি আর কে, তখন যে আলফা আর বিটা কোন এদিকে কত গুণে গেছে, কত গুণে গেছে, এই মানগুলো বসাই দিলে কিন্তু পি এর দিকের অংশ কিউ এর দিকের অংশ বেরিয়ে আসবে। এই তবে বলছি যে এটার ব্যবহারটা একটু কম, আর প্রথমে যে পড়াটা বললাম পরস্পর লম্ব উপাংশে প্রয়োগ, সেটা কিন্তু পরীক্ষায় বেশি বেশি আসে। ওকে, তারপরে জানা রাখা দরকার, কারণ তোমার পরীক্ষার সময় যেটা আসবে না এটা তো কোনো শিওর নাই। এখন ভেক্টর বিভাজন তো পড়তেছি, এই ভাগ করা আর কি,
একটা ভেক্টর বিভাজনে আর কি কি ক্ষেত্রে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হয়, কি কি ক্ষেত্রে আমরা এটা সমস্যার সম্মুখীন হই, কিভাবে বুঝবো যে এটাই ভেক্টর বিভাজন কি ইউজ করলে আমার কাজের সুবিধা হবে, এই ধরনের কিছু কাজ আমরা এখানে দেখব। বিশেষ করে এগুলা অনুধাবনে আসে, এমসিকিউ আসে, মাঝে মধ্যে প্রয়োগ দিয়ে দেয়, এই বিষয়গুলো আমরা দেখবো এখন। যেমন একটা প্রশ্ন আমরা পড়ি যে লন রোলার, লন রোলার ঠেলার সে টানা সহজ কেন, ব্যাখ্যা করো। এরকম তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে একটি লন রোলার ঠেলার সে টানা সহজ কেন। প্রথমে জেনে নেই যে লন রোলার কি, লন রোলার কি। লন মানে তো বুঝো মেজে, আর রোলার মানে যেটা রোল করে ঘুরে, তাহলে মেজেতে থাইকে যেটা ঘুরে এরকম কোনো কিছুকে আমরা বলতে পারবো লন রোলার, সেটাকে বলতে পারবো লন রোলার। যেমন মনে করো এরকম হতে পারে যে একটা ট্রলি বা একটা মনে করো এই ঠেলা গাড়ি, ব্যান গাড়ি এরকম, তো এগুলো কিন্তু পিছন থেকে ঠেলেও নেওয়া যায়, সামনে থেকে টেনেও নেওয়া যায়। যেমন তোমার লাগেজ, একটা ভারী লাগেজ, চাকাযুক্ত লাগেজ, তাহলে লাগেজটা টেনেও নেওয়া যায়, ঠেলেও নেওয়া যায়, কিন্তু তোমার টেনে নেওয়াটা সহজ, ঠেলে নিলে একটু কষ্ট বেশি লাগে, ওজন বেশি মনে হয়। কেন মনে হয় সেটা আমরা ব্যাখ্যা দিই। ধরলাম এরকম দুটো চিত্র, এটা একটা ফ্লোর বা মেজে, এইখানে একটা তোমার লন রোলার আছে, চাকাযুক্ত কোনো একটা বস্তু আছে। এখন এই বস্তুর কিন্তু এমনিতে একটা ওজন আছে, ওজন নিজ দিকে কাজ করে। আর এটাকে তুমি যদি এদিক থেকে এখন বল প্রয়োগ করো, ঠেলে নাও, তখন এই প্রযুক্ত বলটা ধরো এটা অনুভূমিকের সাথে এরকম একটা কোণ করছে থিতা, তাহলে এই প্রযুক্ত বলটাকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা। একটু আগে বিভাজন করছি, এই যে প্রযুক্ত বল এফ, এফ এর ভাগ করলে কোন সংলগ্ন দিকের অংশটা কি হবে, কস, তাহলে এদিকে হবো এফ কস, আর এফ এর এই লম্ব দিকের অংশটা হবে কি, এফ সাইন। তাহলে এম নিয়ে আগে থেকে কিন্তু ওজন ছিল, প্রত্যেক বস্তুর ওজন আছে, ওজন ইংরেজি কি ওয়েট, এটা ডব্লিউ দিয়ে বোঝাইতেছে ওয়েট, ওজন। ওজন কিন্তু একটা বল, কোনো বস্তুকে পৃথিবী যে বলে টানে সেটাই ওজন। তাহলে ওর সঙ্গে এই অ্যাপটা দুই ভাগে ভাগ করলে অ্যাপ কস, আর এদিকে একটা অ্যাপ সাইন, তা আগে থেকে ডব্লিউ বা ওজন আছে, ওর সঙ্গে আরও কিন্তু অ্যাপ সাইন যোগ হয়। তাহলে এম নিয়ে যা ওজন ছিল ওর সঙ্গে আমার প্রযুক্ত বলে একটা অংশ যোগ হওয়ার কারণে এভাবে ঠেলে নিলে ওজনটা একটু বেশি মনে হইতেছে। অপর দিকে যে আমি টেনে নেই, এরকম একটা ঘটনা আমরা এখানে দেখি। ধরলাম এটা হলো মেজে, তাহলে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর স্বাভাবিক ওজন হচ্ছে ডব্লিউ নিচ দিকে ওয়াইট, অ্যান্ড এটাকে আমরা টেনে নিলাম, এয়াপ বলে টেনে নিলাম। এয়াপ বলটাকে যদি পরস্পর লম্ব দুটি অংশে ভাগ করি, দুটি অংশে ভাগ করি, তাহলে ভাগ করলে এটা অনুভূমিকের সাথে যদি থিতা কোণে টেনে নেই, এটা যেমন থিতা কোণে ঠেলা দিয়েছিলাম, তাহলে এই দিকের অংশটা হবে এফ কস থিতা। এই অ্যাপ কস থিতার জন্য বস্তু সামনে আগাবে, অ্যাপ কস থিতার জন্য আগাবে, আর এফের আরেকটা অংশ হচ্ছে অ্যাফ সাইন থিতা। তাহলে এবার দেখা যাচ্ছে অ্যাপ সাইন থিতা বলের একটা অংশ কিন্তু ওজনের উল্টা দিকে কাজ করতেছে, উল্টা দিকে। তো ভেক্টর নিয়ম হলে একদিকেটা প্লাস হলে উল্টা দিকেটা কি, মাইনাস। তাহলে দুইটার জন মোট ওজন করবো, এটার উল্টা দিকে যাওয়ার কারণে এখানে কি হবো, মাইনাস অ্যাপ সাইন থিতা। তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বলটা দুইটা অংশে ভাগ হয়েছে, একটা অ্যাপ কস আর একটা অ্যাপ সাইন। অ্যাপ কসের জন্য আগাবে, এফ সাইনের জন্য উপর দিকে হওয়ার কারণে ওজন এর বিপরীত দিকে হওয়ার কারণে ওজনটা কিছু কম মনে হবে। আমরা যখন একটা টেবিলকে ধরে যখন উপরে তুলতে চাই, তাহলে ধরে উপরে তুলতে গেলে ভার লাগে, কিন্তু কেউ যদি নিচ থেকে উপরের দিকে ঠেলা দিয়ে দেয়, বল প্রয়োগ করে দেয়, তখন আমার কাছে ওজন কিন্তু কম মনে হয়। তাহলে এবার প্রযুক্ত বলে একটা অংশ কিন্তু ওজনের উল্টা দিকে ক্রিয়া করার কারণে ওইটুকু আমার কম মনে হচ্ছে, তাই বস্তুটাকে আমার কাছে হালকা মনে হবে। ওজন কম মনে হওয়া মানে এখানে রাস্তার মধ্যে ঘর্ষণ কম হবে, ফলে বস্তুটাকে আমার কি টেনে নেওয়া সহজ হবে। তাহলে আমরা বুঝছি লন রোলার ঠেলার চাইতে টানা সহজ কেন, কারণ ঠেলে নিলে প্রযুক্ত বলে একটা অংশ ওজনের দিকে যুক্ত হয়, ওজন বেড়ে যায়, ঘর্ষণ বেড়ে যায়, আর টেনে নিলে প্রযুক্ত বলে একটা অংশ উপরের দিকে কাজ করে, যেটা ওজনের বিপরীত হওয়ার কারণে ওজন কমে যায়, ঘর্ষণ কমে যায়, আমাদের কাছে টেনে নেওয়াটা কি সহজ মনে হয়। তো এই ধরনের বিষয়গুলো আমরা জানব। আরেকটা বিষয়ে আমরা আসি যে বেশ কিছু বিষয় আছে এই ধরনের, আমরা যেমন আসি নৌকার ঘুমটা, এরকম একটা পড়া আছে।
নৌকার গুণ টানা। পরীক্ষায় অনুধাবনে দিতে পারে, এমনি সৃজনশীলের মধ্যেও দিতে পারে, নৌকার গুণ টানা ব্যাখ্যা করো। গুণ টানা ব্যাখ্যা করো, আসলে গুণ টানা কি এটা জানা দরকার। এখন আমরা আধুনিক যুগে আসছি, আসলে এই ধরনের ঘটনা কমে গেছে। গুণ টানা হচ্ছে একটা ধরো নদী বা খাল, এই খালের মধ্যে একটা নৌকা, এই খালের মধ্যে একটা নৌকা তুমি মনে করো এরকম একটা নৌকা ধরো, এই নৌকাটাকে রশি বেঁধে এই তীর থেকে কেউ টেনে নেওয়াটাকে বলা হয় নৌকার গুণ টানা। এখানে কেউ রশি বেঁধে নৌকাটাকে টেনে নিল, তাহলে সেটাকে বলা হয় গুণ টানা। নৌকার গুণ টানার ক্ষেত্রে কি হয়, এই যে প্রযুক্ত বলে অ্যাপ বলে টানল, সেই বলটা কিন্তু আমরা একটু আগে পড়ছি ভেক্টর বিভাজন, সেই অনুযায়ী ভেক্টরকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে এফের এদিকের অংশটা হবে এফ কস থিতা, আর এদিকের অংশটা হবে কি এফ সাইন থিতা। তাহলে নৌকা যে পারে থেকে রশি বেঁধে টেনে টেনে নেয়, যে গুণ টানা বলতে রশি বেঁধে নৌকাকে টেনে নেওয়া, এটা হলে গুণ টানা। এই ক্ষেত্রে প্রযুক্ত বল দুই অংশে ভাগ হয় এফ কস এফ সাইন, এফ কসের জন্য নৌকা সামনে আগায়, কিন্তু এফ সাইনের জন্য নৌকাটা পারের দিকে চলে যেতে চায়। তো পারের দিকে আবার যাইতে দেওয়া যাবে না, কারণ পারের কাছে গেলে পারের কাছ দিয়ে পানি পরিমাণ কম, নৌকার তখন তলদেশ কিন্তু মাটির সাথে লেগে যায়, তখন আর আগাবে না। তার জন্য করতে হয় কি, এইখানে আরেকজন বসে এখানে যথাযথভাবে একটা বৈঠা ধরুন লাগে, বৈঠা দ্বারা এই উলম্ব উপাংশটাকে প্রশমিত করে দেওয়া যায়, নিষ্ক্রিয় করে দেওয়া যায়, তাহলে থাকে শুধু এফ কস এর জন্য আগায়। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই গুণের রশি বা নৌকা টানার রশি যত লম্বা হয় নৌকা কিন্তু তত দ্রুত সামনে আগায়। রশি লম্বা হলে নৌকা সামনে আগাবো কেন, দেখো রশিটা যদি আরো লম্বা নেই, ধরো একজন লোক আর একটু লম্বা রশি নিছে কিন্তু ওই ওই একই বলে টানছে, তাহলে কোন আগের চাইতে কি হয়ে গেছে, কমে গেছে। কোন কমে গেলে কজের মান কিন্তু বাড়ে, তোমরা জানো যে কজ কিন্তু জিরো ডিগ্রি মান কিন্তু ওয়ান, তিরিশ ডিগ্রি মান হলো পয়েন্ট এইট সিক্স সিক্স, কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে পয়েন্ট সেভেন জিরো সেভেন, কস ষাট ডিগ্রি মান হলো হাফ মানে পয়েন্ট ফাইভ, কস নাইনটি ডিগ্রি মান কিন্তু জিরো। তাহলে দেখা যাচ্ছে কোণের মান যত বাড়ে কজের মান তত কমে, উল্টা ভাই বললে কোণের মান যত বাড়ছে কজের মান তত বাড়ছে, কোণের মান যত কমছে কজের মান তত বাড়ছে। তাহলে রশি লম্বা নিলে কোণের মান আগের চাইতে কি কমে যাচ্ছে, তাহলে কোণ কমে গেলে তাহলে কজের মান বাড়ে, তাহলে কজের মান বাড়ে বেশি দিয়ে গুণ করলে এদিকে সামনের দিকে বলের মানটা কি বেশি হয়, আর বেশি বল সামনের দিকে ক্রিয়া করলে নৌকা কি আগাবে তত কি বেশি। এটা আরেকটা বিষয় পড়ে আমরা শেষ করব, দুই তিন মিনিট বা চার মিনিট এর মধ্যে শেষ করব। যেমন দেখো ওই নদী পার হতে, নদী পার হতে, নদী পার হতে ভেক্টর বিভাজন কিভাবে ইউজ হয় সেটা দেখব। নদী পার হতে নৌকার যে সময় লাগে সেই সময় পার হতে সময় নির্ণয়, সেটা নৌকার হতে পারে, সাঁতারুর হতে পারে, এরকম হতে পারে। তো ধরো এইটাই হচ্ছে নদী, এটা একটা নদী, এই নদীর দৈর্ঘ্য বরাবর হচ্ছে স্রোত, কে সচরাচর নদীর দৈর্ঘ্য বরাবর স্রোত। এখন একজন নৌকা চালায় ওই পাশে পার হবে, সে সুজাবাই যাইতে রওনা দিতে পারে, এদিকে দিতে পারে, এদিকে দিতে পারে, তা আমরা যে কোনো একটা নির্ণয় করবো, পরে কন্ডিশন দিলে হবো, নব্বই ডিগ্রি দিলে সোজা হবো, এদিকে দিলে হবে, এরকমভাবে। ধরো একজন লোক এভাবে নৌকা চালিয়ে যাচ্ছে, এটা হচ্ছে নৌকা, নৌকার ব্যাগ হচ্ছে ভি, স্রোতের ব্যাগ হচ্ছে ইউ, সে স্রোতের সাথে তথা দৈর্ঘ্যের সাথে এরকম আলফা কোণ বা থিতা কোণ করে যাচ্ছে। হ্যাঁ থিতা কোণই ধরো, আলফাও ধরতে পারো তোমার ইচ্ছা। এখন একটু আগে যে আমরা ভেক্টর বিভাজন পড়লাম, সেই ভেক্টর বিভাজন অনুযায়ী যদি আমরা বলি কি, একটু আগে বলছি আর এ একটা ভেক্টরকে পরস্পর লম্ব দুটি অংশে ভাগ করা যায়, আর এ ভাগ করলে আর কজ আর সাইন, তাহলে নৌকার ব্যাগ বি, ভি এর ভাগ করলে এদিকের অংশটা হবো বি কস, আলফা হইলে আলফা, থিতা হইলে থিতা, বি কস থিতা, আর এদিকের অংশটা কি হবো বি সাইন থিতা। কিন্তু নদী পার হইতে কাজে লাগবে ব্যাগের কোন অংশটা, বি কস থিতা, এই বি কস থিতাটা আমার নদী পার হইতে কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু এরকম জানি
যে ভি ইকোয়াল টু এস বাই টি, তাহলে টি ইকোয়াল টু আমরা সময় নির্ণয় করব, তাহলে টি ইকোয়াল টু হচ্ছে এস বাই ভি। তাহলে তুমি এখানে বলতে পারো সময় টি ইকোয়াল টু এস মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তো নদীর প্রশস্ততারে তুমি অনেক ক্ষেত্রে ডি দিয়ে প্রকাশ করে, তো নদী পার হবো মানে অতিক্রান্ত দূরত্ব হইলে প্রস্থ সমান। তাহলে এখানে এসের জায়গায় কি দিচ্ছি? ডি। আর বি, বি বলতে ব্যাগ, তাহলে নৌকার ব্যাগের এদিকের অংশটা হলো কি? বি কস থিটা। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র তোমাদের এরকম সৃজনশীল প্রশ্নগুলো দেয়া বলে, যে এরকম নদী একটা 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, নৌকা এত ব্যাগে ছাড়া হইলো, তাহলে 15 মিনিটে নদী পার হইতে পারবে কিনা যাচাই করো। তাহলে এখানে কত কিলোমিটার প্রশস্ত বসাবা, কত বেগে কত কোণে বসাই দিলে কিন্তু সময় পাবো, পুরো সময় দেখবো এটা 15 মিনিটের চাইতে কম না বেশি, হ্যাঁ পার হইতে পারবে কি পারবে না। আরেকটা কথা বলি, যে ন্যূনতম সময়ে নদী পারাপার, এরকম একটা কথা বলি, ন্যূনতম সময়ে নদী পারাপার। তো ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে, এ সরি এখানে একটু 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 সমস্যা করে ফেলছি, বিয়েরে ভাগ করলে এদিকে হবো বি কস আর এদিকের অংশটাই হবো বি সাইন। একটু কারেকশন করে নাও, কারণ একটু আগে আমরা পড়ছি অনুভূমিক দিকে হলো কস, উলম্ব দিকে কি? সাইন। এটা কিন্তু বি সাইন হবে, বি সাইন। এখন দেখো এই সময়ের সাথে ব্যাগ, সময়ের সাথে সাইন থিটা, সময়ের সাথে ব্যাগ আর সময়ের সাথে সাইন থিটা, এটা কিন্তু ব্যস্তানুপাত, এক পাশে উপরে আরেক পাশে নিচে থাকলে ব্যস্তানুপাত। কি বোঝা যাচ্ছে? যদি বেশি ব্যাগে নৌকা চালনা করি সময় কম লাগবে, এমনি বুঝি বেশি ব্যাগে গেলে সময় কম লাগবে। আরেকটা হচ্ছে সাইনের মান যদি বেশি হয় তাহলে কিন্তু সময় কম লাগবে। সাইনের সবচাইতে বড় মান কত? সেটা কিন্তু 1। কত ডিগ্রির জন্য? সাইন কিন্তু 90 ডিগ্রির মান হইতেছে 1। সাইন 90 ডিগ্রির মান 1, এটি সবচেয়ে বড় মান। তাহলে সাইনের মান যদি সবচেয়ে বড় বসায় তাহলে সময়ের মান সবচাইতে কি? কম হবে। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হইতে গেলে, তাহলে সময় যদি সবচাইতে কম লাগে তাহলে এটি তো ন্যূনতম সময়। তাহলে সাইনের মান সবচেয়ে বড় দিব, সময়ের মান সবচেয়ে কম পাবো। তাহলে আমরা বলি যে সাইন এর মান সর্বোচ্চ হলে, সর্বোচ্চ হলে তথা কে প্লাস 1 হলে, সর্বোচ্চ মান প্লাস 1 হলে সময় সবচেয়ে কম লাগবে, সময় সবচাইতে কম লাগবে। তাহলে সেক্ষেত্রে, সেক্ষেত্রে টি সমান হবে ডি বাই বি, কারণ ওই সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 বসাই দিলে তার থাকে না। তাহলে এটা যদি বলে ন্যূনতম সময়ে নদী পার হইতে কত সময় লাগবে, তখন ডাইরেক্ট এই সূত্রটা দিবা যে টি ইকুয়াল টু ডি বাই বি। তারও দু একটা বিষয় পড়লে ভালো হইতো, কিন্তু অলরেডি 40 মিনিট সময় চলে গেছে, আজকে আর পড়াবো না। তো এই বিষয়গুলো, ভেক্টর বিভাজন সংক্রান্ত বিষয়গুলো তোমরা অধ্যায়ের ফাঁকে ফাঁকে দেখবা, কিংবা অধ্যায়ের শেষে উদাহরণের অঙ্ক আছে, এমসিকিউ অঙ্ক আছে, সেগুলো দেখবা, আশা করি সেগুলো তোমরা বুঝতে পারবা। সমস্যা হলে মেসেঞ্জারে নক করবা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, আমার জন্য সবাই দোয়া করবা, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।